নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সোনিয়া আর অমিত চ্যানেলে স্বাগতম। আজকের আমি অমিত আপনাদের শেখাবো কীভাবে আপনাদের নিজেদের জন্য অথবা অন্যদের জন্য ভ্যাকসিনের ডোজ বুকিং করবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্টেই আপনাদের যেতে হবে গুগল ক্রোমে, সেখানে যে ওয়েবসাইটটা যেতে হবে ওয়েবসাইটটার নাম হচ্ছে COWIN.gov.in, অথবা আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও নিতে পারেন। তো এবারে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রেজিস্টার অ্যান্ড সাইন ইন বলে যে অপশান রয়েছে ওখানে ক্লিক করতে হবে। এবার এখানে মোবাইল নাম্বার লেখার অপশান দেবে, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে অপশান দিচ্ছে রেজিস্টার মেম্বার, এবারে আমাদের এই রেজিস্টার মেম্বারে ক্লিক করতে হবে। এখানে অপশান দিচ্ছে দেখুন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তো আমরা কি করব আধার কার্ডটাই সিলেক্ট করব। তারপরে দেখুন অপশান দিচ্ছে আধার নাম্বার লেখা, তো এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে, যার ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর একটু নিচে নামলেই নেম লেখার অপশান দিচ্ছে, সেখানে নামটা লিখে দিতে হবে। তারপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তারপর ডেট অফ বার্থের সালটা সিলেক্ট করে নিতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি, এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস চলে এসছে। এইবারে এটা তো একজনের হলো, এবার বাড়িতে যদি অনেক আরও অনেক মেম্বারের ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়, তাদের যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড মেম্বারে অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করে সেম প্রসেস ওই আধার নাম্বার, নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ এগুলো দিয়ে একসঙ্গে সব অ্যাড করে রেজিস্টার করলে আর একটা নাম অ্যাড হয়ে যাবে। সব কিছু করার পরে এবার দেখুন নিচে লেখা রয়েছে শিডিউলড নাও, ওই অপশানে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন এন্টার ইউর পিনকোডের অপশান আছে, তো আপনারা যে যেখানে থাকেন সেখানকার এরিয়ার পিনকোড এন্টার করবেন এবং ওখানে দেখুন ডেট চলে এসছে 29 এপ্রিল, 30 এপ্রিল, কিন্তু এই ডেটের মধ্যে কোনো ভ্যাকসিন নেই। এবার আমি পরেরটা ক্লিক করার পরে ডান দিকে আরও চিহ্ন দেখুন 6 মেতে একটা ভ্যাকসিন অ্যালাউ আছে, হলুদ ইয়েলো হয়ে রয়েছে এক লেখা, ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে অপশান দেবে যে কোন টাইমে ভ্যাকসিনটা নেবেন, তার একটা শিডিউল দেখুন দিয়ে দিয়েছে 10:30 থেকে 12:30, 12:30 থেকে 2:30, তো আপনাদের ইচ্ছা মতন যে টাইমটা আপনার সুইটেবল সেই টাইমের অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করে এবং নিচে যে কনফার্ম অপশান রয়েছে ওই কনফার্ম অপশানে ক্লিক করলেই আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ চলে আসবে এবং ওখানে যে একটা আইডি দিয়ে দেবে সেই আইডিটা স্ক্রিনশট তুলে রাখবেন, আর অথচ আবার ওটা SMS হিসাবেও আপনার ফোনে চলে আসবে। তো এইটা নিয়ে আপনার যে 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 সেন্টারে আপনি এটা অ্যাপ্লাই করেছেন ভ্যাকসিনটা সেখানে নিয়ে গেলে তারা এই এই ফোনের স্ক্রিনশটটা অথবা মেসেজটা দেখালেই তারা আপনাকে ভ্যাকসিন দিয়ে দেবে। তো আশা করি খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।